সুবর্ণা চ্যাটার্জি। শীতকাল তো চলেই এলো, এই টাইমে এখন যেটা সবথেকে বেশি কেয়ার করার প্রয়োজন স্কিনের সাথে সাথে আরেকটা জিনিসের, আর সেটা হলো লিপস। কেন লিপস, কেন কি লিপস হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদের শরীরের সবথেকে সফট একটা জিনিস, আর এটাকে কিন্তু খুব যত্ন সহকারে খুব কেয়ার করে রাখতে হবে, নাহলে কিন্তু বাবু মুখ ফুলিয়ে যাবে এবং এর চামড়া উঠতে শুরু করে দেবে। তো এটার কেয়ার নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলতে আমি চলে এসেছি যে লিপস কেয়ার তোমরা বাড়িতে বসে কিভাবে করতে পারো। তো চলো ভিডিওর ভেতরে ঢোকা যাক। কিন্তু তার আগে কি করতে হবে, তার আগে আমার ভিডিওতে অবশ্যই, ভিডিওটা দেখার পর আমার ভিডিওতে একটা লাইক করতে হবে, একটা কমেন্ট করতে হবে, আর বন্ধু বান্ধব আর ফ্যামিলির সাথে কিন্তু শেয়ার করতে হবে আমার এই ভিডিওটা। যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশন বেল আইকনটা আছে সেটাকেও ক্লিক করে অল করে দিও, যাতে পরবর্তী আমি যে ভিডিওগুলো দেবো সেগুলোর নোটিফিকেশন যেন তোমাদের কাছে ঝটপট চলে যেতে পারে, আর তোমরা ঝটপট আমার ভিডিওগুলো দেখে ফেলতে পারো। তো চলো এবার ভিডিওর ভেতরে ঢোকা যাক, আর বেশি বকবক না করে। তো ওয়েদারটা এখন আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, এখন আস্তে আস্তে স্কিনের সাথে সাথে ঠোঁট ফাটার সমস্যাও কিন্তু আমাদের শুরু হতে করে দিয়েছে। তো এটার থেকে কি করে আমরা মুক্তি পাবো, তো সবার ফার্স্টে যেটা করতে হবে, অনেকেরই স্বভাব আছে ঠোঁটটাকে করে ছাড়টা, ওকে, তো সেটাকে সবার আগে বন্ধ করতে হবে। কেন কি এটা হচ্ছে খুব বাজে একটা রোগ, যত ঠোঁট তোমাদের শোকাবে আর যত তোমরা এইভাবে ঠোঁটটাকে ভেজানোর ট্রাই করবে তত কিন্তু ঠোঁটটা তো সেই মুহূর্তে ভিজে যাবে, সেই মুহূর্তে একটা হালকা তো রিলিফ পাবে, বাট তোমরা কিন্তু বুঝতে পারছো না যে ঠোঁটটা কিন্তু আরও বেশি শুকিয়ে যাচ্ছে। তো সেই জন্য সবসময় একটা লিপ বাম কিন্তু তোমাদের সাথে ক্যারি করতে হবে, বা ভেসলিন, যেটা তোমরা ইউজ করতে অভ্যস্ত সেটা তোমাদের কাছে সবসময় এখন থেকে ক্যারি করতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা তো ব্রাশ করি, আর সেই ব্রাশটা করার টাইমে যখন ব্রাশ হয়ে যায় সেই ব্রাশটা দিয়ে আমরা ঠোঁটে একবার করে ক্লকওয়াইজ দেন অ্যান্টি ক্লকওয়াইজ একবার করে বুলিয়ে নেব। প্রত্যেক দিন না হয়, একদিন অন্তর অন্তর একদিন আমরা এটা কিন্তু করতেই পারি। এতে কি হবে, এতে ঠোঁটের ওপরে যে ডেড সেলগুলো আছে সেগুলো কি হবে উঠে যাবে এবং ঠোঁটটা কিন্তু আরও বেশি সুপার সফট হয়ে যাবে। দেন আমরা যে কোনো পেট্রোলিয়াম জেলি বা ভেসলিন আমরা ইউজ করে নেব আমাদের ঠোঁটে। আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে লিপ স্ক্রাব। লিপ স্ক্রাব করা কিন্তু এই সিজনে খুব জরুরি। যারা মনে করো যে লিপ স্ক্রাব শুধুমাত্র গরমকালে করা উচিত, শীতকালে একদম নৈব নৈব চ, তাদেরকেও বলছি যে তোমাদের চিন্তাও আপনাকে করো নৈব নৈব চ। কেন কি শীতকালে কিন্তু সবথেকে বেশি আমাদের লিপটাকে সফট রাখার এবং আমাদের ঠোঁটটা যেহেতু বারবার শুকিয়ে যায় সেজন্য বেশি যত্ন নেওয়া শীতকালে বেশি প্রয়োজন। কেন গরমকালে তো বেসিক্যালি আমরা অনেক কিছু প্রোডাক্ট ইউজ করি, আর যেহেতু স্কিনটা অতটা শুষ্ক হয় না, সো সেজন্য অতটা প্রবলেম হয় না। কিন্তু এই সিজনে, শুষ্ক সিজনে বা শীতকাল যে আসছে সেই সিজনটায়, এই সিজনে কিন্তু প্রত্যেকেরই স্কিনে টান ধরে, বিশেষ করে ঠোঁটে টান ধরে। তো সেই জন্য এই সিজনে বেশি যত্ন নেওয়া প্রয়োজন, আর যাদের ড্রাই স্কিন তাদের তো আরও বেশি প্রয়োজন এই সময় ঠোঁটের যত্ন নেওয়া। দেন তোমরা কি করবে এই সিজনে, যে একটা যে কোনো লিপ স্ক্রাব তোমরা ইউজ করবে, যে কোনো লিপ স্ক্রাব মার্কেটে ইজিলি অ্যাভেলেবেল পাওয়া যায় লিপ স্ক্রাব, তো তোমরা সেটাকে ইউজ করতে পারো লিপ স্ক্রাবটাকে। লিপ স্ক্রাবটা দিয়ে প্রথমে লিপ স্ক্রাব করবে, দেন এরকম টাইপের টিস্যু নেবে, ঠোঁটটাকে মুছে নেবে বা ঠোঁটটাকে জল দিয়েও ওয়াশ করতে নিতে পারো। তারপরে একটা লিপ বাম বা পেট্রোলিয়াম জেলি যেটা তোমরা ইউজ করো অভ্যস্ত সেটা তোমরা ইউজ করতে পারো। আর যদি তোমরা বাইরে মার্কেটে বা অনলাইনে যদি তোমরা কিনতে না চাও বা অ্যাভেলেবেল না থাকে তোমাদের কাছে লিপ স্ক্রাব, দেন তোমরা ইজিলি লিপ স্ক্রাব বাড়িতে বানিয়ে ফেলতে পারো। কিভাবে লিপ স্ক্রাবটা বাড়িতে বানাবে সেটা আমি তোমাদেরকে এখন বলে দিচ্ছি। তোমাদের কাছে যদি অ্যাভেলেবেল না থাকে লিপ স্ক্রাব, তো কিভাবে লিপ স্ক্রাব বানাবে সেটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে খানিকটা চিনি নেবে, গুঁড়ো চিনিও নিতে পারো বা নর্মাল যে কোনো চিনিও নিতে পারো, যে চিনি আমরা খাই সে চিনি, ওর মধ্যে মধু দেবে, ব্যাস আমাদের লিপ স্ক্রাব রেডি। আর কিছু লাগবে না, সেই লিপ স্ক্রাবটা আঙুলে করে নিয়ে ঠোঁটে মাসাজ করবে, দেন তোমরা জল দিয়েও ধুতে পারো বা যেরকম টিস্যু দেখালাম সেই টিস্যু দিয়েও তোমরা ওয়াশ মানে মুছে নিতে পারো, দেন তোমরা পেট্রোলিয়াম জেলি বা লিপ বাম লাগাতে পারো। তো এই লিপ স্ক্রাবটা তোমরা কদিন করবে, এই লিপ স্ক্রাবটা তোমরা উইকে, এই সিজনে উইকে 3 থেকে 2 দিন বা 2 থেকে 3 দিন তোমরা অবশ্যই করবে। যারা দেখছো যে একটু বেশি ঠোঁটটা ফাটছে বলে মনে হচ্ছে বা ঠোঁটটা শুষ্ক লাগছে, তারা 3 দিন করতে পারো, আদারওয়াইজ 2 দিন তো মিনিমাম করবে। আর অনেকে মনে করো যে শীতকালে হয়তো ঠোঁটে লিপস্টিক লাগালে পরে হয়তো ঠোঁট বেশি ফাটে, বাট না, এই চিন্তাধারাটাও ভুল। ঠোঁটে লিপস্টিক লাগালে কিন্তু ঠোঁট বেশি ফাটে না, উল্টে ঠোঁটটা আরও বেশি সফট থাকে। কিন্তু এই সিজনে তোমরা কী লিপস্টিক লাগাচ্ছ সেটার উপর নির্ভর করছে। তোমরা যদি এখন ড্রাই লিপস্টিক বা লিকুইড লিপস্টিক লাগাও, সেটাতে কিন্তু ঠোঁটটা ফাটতে পারে বা ঠোঁটে ঠোঁট আরও বেশি শুষ্ক হতে পারে।
যদিও আমরা লিপ বাম লাগিয়ে বা লিপ সফটনেস কোনো প্রোডাক্ট লাগিয়ে তারপরে আমরা লিকুইড লিপস্টিক লাগাচ্ছি, বাট স্টিল তারপরেও কিন্তু এটা হওয়ার সম্ভাবনা থাকে। তাই এই সিজনে আমাদেরকে ট্রাই করতে হবে যে বুলেট লিপস্টিক বা ক্রিমি লিপস্টিক যেগুলো হয় সেগুলো ইউজ করতে। ওটা যেহেতু ক্রিমি টেক্সচারে থাকে সেই জন্য ঠোঁটের তো ক্ষতি করেই না, উল্টে ঠোঁটটাকে আমাদের প্রোটেক্ট করে বিভিন্ন ধুলোবালি বা বিভিন্ন যে বাইরে আমরা বেরোচ্ছি সেগুলো ডাস্ট থেকে আমাদের ঠোঁটটাকে রোকট ফাটা থেকেও আমাদের বিরত রাখে। সো সবসময় ট্রাই করবে যে লিপস্টিক এই মানে সিজনে বা এই ওয়েদারে লিপস্টিকটা লাগানোর, যারা ছেলে আছে তারা তো অবভিয়াসলি লিপস্টিক লাগবে না, তারা বলবে যে আমরা কী করবো, তাদের জন্য আছে লিপ বাম আছে কোনো ব্যাপার না, তারা তো সারা বছর লাগাও না লাগাও এই সিজনে অবভিয়াসলি প্রত্যেকটা ছেলের পকেটে একটা করে লিপ বাম তোমরা পাবে আর সেটা পাওয়াটা উচিতও। আর তোমরাও লিপ স্ক্রাবটা করবে কেন, ছেলেদেরও কিন্তু ঠোঁট ফাটে, ছেলেদেরও কিন্তু স্কিনে টান ধরে, তারা ছেলে বলে যে তারা টাফ তাদের কিছু হয় না সেটা ভুল ধারণা। সো তারাও এটা ট্রাই করতে পারো, লিপ স্ক্রাবটা ট্রাই করতে পারো আর তার সাথে সাথে তোমরা লিপ বামটাও অবভিয়াসলি ইউজ করবে। আর একটা যারা চাও যে যারা অনেকে স্মোক করো তাদের ঠোঁটটা একটু কালচে হয়ে যাচ্ছে, সো তাদের জন্য একটা উপায় আছে যে তাদের ঠোঁটটা কীভাবে তোমরা একটু অতটা কালচে না দেখায় সেটা করার। তো তোমরা পেট্রোলিয়াম জেলি বা ভেসলিন যেটা ইউজ করো সেটার সাথে একটু বিটরুট জুস তোমরা মিশিয়ে নিতে পারো। বিটরুট জুস আলকা ন্যাচুরাল একটা কালার দেয় আর সেই ন্যাচুরাল কালারটা তোমরা কেউ বুঝতেও পারবে না সেটা কী কালার, এবং সেটা ঠোঁটের সফটনেসটাও বজায় রাখতে হেল্প করে। এটা মেয়ে বা ছেলে উভয়ে তোমরা ইউজ করতে পারো, এটা খুব ভালো স্কিনের জন্য মানে ঠোঁটের জন্য, প্লাস হালকা একটা টিন্ট কালার দেয় যেটা কিনা দেখতে খুব ভালো লাগে। সো তোমরা এটা ট্রাই করে দেখতে পারো। তো আই হোপ যে আমার আজকের ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে, এই সিজনে বিষয়টা তো খুব হেল্পফুল হবে। তো তোমরা সবাই যা যা যে জিনিসগুলো বললাম তোমরা সবাই ট্রাই করো, সেগুলো যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো থেকে অবভিয়াসলি তোমরা সলভ পাবে। এবং আমার ভিডিওটা লাইক শেয়ার আর কমেন্ট করতে একটুও ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলো না। তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম, থ্যাংক ইউ।